অনেকদিন পর আমার জন্মস্থান খিলগাঁও বাগিচা, খিলগাঁও বাগিচার ভেতরে ঢুকলাম। বিকজ ওইদিকে এক্সপ্রেসওয়ের কাজ চলছে বিশ্বটার রাস্তায়, তাই ওইদিক দিয়ে যাইনি। আর একটু আগে ভিডিওটা অন করলে হয়তো বা আমার নানু বাড়ি, আমার জন্মস্থান, আমার মায়ের জন্মস্থান, আমার মামার জন্মস্থান, আমার খালাদের জন্মস্থান সব দেখা দিতে পারতাম। এনিওয়েজ, তালতলা মার্কেট কী ছিল আর কী হয়েছে, সাথে তো আপন কফি আসেই। সেই 2011-র দিকে আপন কফি খুলে, 11 না 12-র দিকে ছোট্ট একটা দোকান দিয়ে, সেইখান থেকে আজকে আপন কফি বিশাল বড় এক এলাহি কারবারে পরিণত হয়েছে। খুব ভালো। কেন এই কথাটা বলতেছি, বিকজ হচ্ছে আপনি চাকরি করেন বা ব্যবসা করেন, এভরিথিং হ্যাজ এ রেসপেক্ট ম্যান, রেসপেক্ট। এই কথাটা বলার বিশেষ কারণ হচ্ছে আমার যে ভিডিওটা দিয়েছিলাম, ওই ভিডিওর মধ্যে কতিপয় একজন ব্যক্তি, তাকে আমি চিনি না, জানি না, মেবি ইট ক্যান বি আ ফেক প্রোফাইল, সে লেখছে যে আরে উনি তো যেখানে চাকরি করে খুব একটা ভালো অবস্থায় নাই, তেমন কোনো কিছু নাই, শুনছি ভালো নাই। আহারে বাবা, লুক বিফোর ইউ লিভ, বুঝতে হবে তুমি কি করছো, তুমি কি আছো, সেটাই সবচেয়ে বড় বিষয়। অন্যেরা কেমন আছে, কি আছে না আছে, সেটা তাদের নিজস্ব বিষয়। সো তুমি কেন এত ইন্টারফেয়ার করো? আমি ভালো আছি না খারাপ আছি সেটা আমার কাজে কর্মে, আমার বাবা মার কাছ থেকে, পরিবারের কাছ থেকে শিক্ষা সব কিছু মিলে এমনিই বলে দিবে। আমি যদি খারাপ করি আমি খারাপ থাকবো, খারাপভাবে থাকবো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এবং মজার বিষয়, মজার না আসলে জিনিসটা হচ্ছে, আমি কখনোই এই ধরনের কমেন্টগুলো রিমুভ করি না, যে কোনো টাইপের কমেন্ট। আপনি গেলে দেখবেন অনেক মানুষ বাজে বাজে মন্তব্য করে, মানে মানুষ যে কী পরিমাণ বাজে মন্তব্য করতে পারে, আর মানুষ কাউকে না চিনে কী ধরনের যে কথা বলতে পারে কল্পনার বাইরে। এটাই স্বাভাবিক, উপরে উঠতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ হেটার্স। সো আপনারা চাচা চাচা দিবা চাচা, হ্যাঁ চাচা দিচ্ছে, তো আপনারা যাই করবেন আমাকে নিয়ে খারাপ কথা গীবত কথা বললে ডোন্ট ওয়ারি, আমারই ভালো হবে। সো চালায় যান, চলতে থাকুক। আর এই জিনিসগুলো আমি এত বদারও না, আর আমি এত এক্সপ্লেনেশনও দিতে চাই না যে আমি আসলে কোথায় আছি, কীভাবে আছি, কেমন আছি। শুধু এটুকুই বলতে পারি আপনাদেরকে যে যেমন আছি ভালো আছি, যখন যেটা চাচ্ছি নিজের স্বার্থ অনুযায়ী সেই জিনিসটা হাসিল করতে পারছি, এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে। অনেক জ্যাম, ইউসুফ বেকারি যাবো, বাটার বন খাবো। অবশেষে পেট শান্তি তো দুনিয়া শান্তি, বাটার বন 6টা নিয়ে নিলাম 180 টাকা, খুবই মজার বাটার বন, সাদেক এগ্রোর মতন অত মজা না, কারণ ওইটাতে তো আরও বেশি ইয়ে করে আর দামও অনেক, 85 টাকা করে এক একটা, আর এইটা হচ্ছে গিয়ে 25 টাকা করে এক একটা খুব সম্ভবত। এই হচ্ছে বাটার বন, একটা খেয়ে নিচ্ছি। আর এই হচ্ছে ইউসুফ বেকারি, এটা আরও অনেক বড় ছিল, সামনের দিকে ছিল বড় করে, এখন আর বড় করে নাই, মেইন প্রবলেম এটা ঝুলাবো কই। চাবি নেই নেই, দেখছেন অবস্থাটা। চলেন যাই। কেমনে হর্নটা মারছে, পুরা বুকের ভিতরে ধক করে উঠছে। নে বাবা তোরাই চালা, তোদের জন্যই রাস্তা, আর আমাদের জন্য তো 30 কিলোমিটার, 30 কিলোমিটার এই রানিংয়ের থেকেও কম, কেমনে সম্ভব, ফাইজলামি নাকি? এই রাস্তাটা খুব বিরক্তিকর লাগে, মানে এত চিপা, সারাটা দিন যানজট লেগেই থাকে এই রাস্তাটা দিয়ে। মজার দৃশ্য দেখাই, বাপ হয়তো বা দুই ছেলেকে নিয়ে যাচ্ছে, ছেলে দুইটাই বারবার ঘুরে ঘুরে বাইকের দিকে তাকাচ্ছে, মানে দে আর দি ফিউচার বাইকার্স অফ আওয়ার কান্ট্রি। এবং তারা FZ version 3 ভিতরে তিনজন একসাথে চেপে বসে আছে, একদিন আবার রাস্তায় দুইজন দুইটা হাই সিসি বাইক নিয়ে মুভ করবে। সো এদেরকে যদি
স্কুল থেকে একটা শিক্ষা দেওয়া যায় অ্যাবাউট রাইডিং মোটর বাইক, তাহলে এটা অনেক ভালো একটা উদ্যোগ। সো দে ক্যান গেট এডুকেটেড বাই দ্য টাইম দে আর গ্রোয়িং, এবং ভবিষ্যতে তাদের লাইফে কাজ করতে অনেক সুবিধা হবে। অনেক এনিওয়েজ, আর কথা বলতে ইচ্ছা করছে না, আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রণেশের সাথে থাকবেন, এবং থ্যাংক ইউ আপনাদেরকে আমার এই ব্লগটা এনজয় করার জন্যে। দোয়া করবেন আমার জন্য, আমার মার জন্য, এবং আমার মেয়ের জন্য, আমার পরিবার জন্য, সবার জন্য। লাভ ইউ অল, বাই বাই। একটা কমলা রঙের সিভিআর যাবে কেন ভাই? শুধু শুধু আমার দেখার পর থেকে চিচিং বিচিং চিচিং চাকা দেখেন, ওর রাইডিংটা দেখেন কি করে। ভাইয়া তো অনেক ভালো, ইউনিভার্সিটিতে পড়ে। সাথে কেপিআরও যুক্ত হলো না, কেপিআর অনেক ভদ্রভাবে চালাচ্ছে, বাট নট দ্য সিভিআর। হোয়াট দ্য হেল ম্যান, তুমি কেপিআর নিয়ে যদি সিভিআরের সাথে পাত্তা দিতে যাও তাহলে তো হবে না। সিভিআরের চালানো দেখে আমার মাথা গেছে নষ্ট হইয়া, মাঝখান দিয়ে সিভিআরটা হারাই ফেলাইলাম। সিভিআর তুমি ফার্স্ট হয়েছো, আমি লাড্ডা হয়েছি, থ্যাংক ইউ। সেই খিচান খিচাইতেছে, আর ওই ফ্যাশনেবল লুকিং গ্লাস লাগানোতে যা হয় আর কি, আগে পিছে কিছু দেখা যায় না, দেখতে সুন্দর লাগতে হবে, আগে পিছে কিছু দেখবো না। গেল কেমনে সিভিআরটা? মাই গড, মাথা নষ্ট। প্রো রাইডার ব্রো, ইউ আর এ প্রো রাইডার। এবং সেই সাথে আমি আমার অ্যাকোয়াটা দেখতে পাচ্ছি, আমার অ্যাকোয়াটা নিয়ে এসে অফিস থেকে বাসায় ব্যাক করতেছে, দ্যাট ইজ নাইস। এসা ভয় পেয়ে গেছে, এটা ভাবে নাই যে আমি এত দ্রুত চলে আসব। না ভিডিও দেখতে হলে ফেসবুকে যেতে হবে, এটা নিয়ে একটা রিলস ছাড়তে হবে, তা নাইলে হবে না, জমবে না ব্যাপারটা। বোর্ডার একটু বাইকে উঠাই, সবাইকে হাই দিয়ে দাও। উঠো, যান বাসা, যান বাসা ঢুকেন, ঠিক করে এটা কাপড়টা ইয়ে করে বসো। রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কেক শেলের বিয়ে হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, আবারও বিদায় নিলাম, টাটা বাই বাই।